নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অনুপ্রাণিত মিডিয়ার জন্য জোড়া ধাক্কা। প্রথম ধাক্কা সাইগাল হোসেনকে দিয়ে, দ্বিতীয় ধাক্কা মানিক ভট্টাচার্যকে নিয়ে। আপনারা কিছুদিন যাবতই একটু বেশ উৎকণ্ঠায় পড়ে গিয়েছিলেন, কেননা আদালতের যে অবজারভেশন আসছিল, আদালতের যে রায় আসছিল, তাতে কোথাও গিয়ে মনে হচ্ছিল দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানটা শুরু হয়েছে সেটা যেন থমকে যেতে চলেছে। এবং যারা দুর্নীতিবাজ বলে সাধারণ মানুষের মনে ছবিটা স্পষ্ট হয়ে গেছে, তারা গিয়ে কোথাও যেন হাঁপ ছেড়ে বাঁচছেন। এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন, এমন আমাকে হোয়াটসঅ্যাপ করছিলেন এবং ফোনেও কথা হচ্ছিল, তারা একটা কথাই বলছিলেন, দাদা এদেশের আইন কি যাদের কাছে শুধুমাত্র টাকা পয়সা আছে তাদের জন্য? তাদের জন্য একটা আলাদা আইন, একটা প্রভাবশালীদের জন্য আলাদা আইন, আর সাধারণ মানুষের জন্য আলাদা আইন? সাধারণ মানুষ যদি এই ধরনের অপরাধ করতো, তাদের তো কলার ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে যেত পুলিশ। কিন্তু এক্ষেত্রে যেখানে প্রমাণিত হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে ছবিটা, তারপরেও কেন এরকম একটা আদেখলাপনা হচ্ছে? যারা এই ধরনের একটু অধৈর্য হয়ে পড়ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভারতীয় আইনের প্রতি আস্থা রাখুন। আমার অন্তত ভারতীয় আইন এবং আদালতের উপর পূর্ণ আস্থা আছে। দেখুন, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোথাও চাপের খেলা হয়, কিন্তু দিনের শেষে মনে রাখবেন সত্যের জয় হবেই, এবং যারা এই দুর্নীতিবাজ তারা কিন্তু রেহাই পাবেন না। এক্ষেত্রে সে একই ঘটনা ঘটলো। প্রথমে আসি সাইগাল প্রসঙ্গে এবং তারপর আসবো মানিক ভট্টাচার্য প্রসঙ্গে। সাইগাল হোসেনকে নিয়ে দেখতেই পাচ্ছেন মিডিয়া রিপোর্ট রয়েছে, সাইগালকে দিল্লি যেতেই হবে, অনুব্রত দেহরক্ষীর আবেদন খারিজ রাজধানীর হাইকোর্টে। পুরো ঘটনাটা কি হয়েছিল প্রথম থেকে একটু বলি, তাহলে আপনাদের এই পরম্পরাটা বুঝতে সুবিধা হবে, এবং কোথাও গিয়ে আপনাদের যে একটা আইনের উপর অনাস্থা আসছিল সেই জায়গাটাও কোথাও গিয়ে বোধহয় জাস্টিফাইড হবে, এবং দিনের শেষে যে আইনের উপরই আস্থা রাখতে হবে সেটাও প্রতিপন্ন হবে। কি হয়েছিল ব্যাপারটা, আপনারা জানেন যে এই অনুব্রত মণ্ডলের যেসব 2 নম্বরী ব্যবসা ছিল বলে অভিযোগ উঠছে, অর্থাৎ গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, এই ধরনের যে টাকা উঠতো সেটা অনুব্রত মণ্ডল নিজের কাছে যত না রাখতো তার থেকে বেশি রাখতো চেনা পরিচিতদের কাছে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাইগাল হোসেন, যিনি হচ্ছেন তার দেহরক্ষী, পেশায় একজন কনস্টেবল। কিন্তু যখনই খোঁজ করা হলো, দেখা গেল গরু পাচারের কোটি কোটি টাকা থেকে গেছে এই সাইগাল হোসেনের কাছে। শুধু সাইগাল হোসেন নয়, তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তাদেরও প্রচুর প্রচুর সম্পত্তি। এমনকি সাইগাল হোসেনের বাড়িতে যিনি কাজ করতেন সেই ভদ্রমহিলারও, সেই পরিচারিকার নামেও নাকি কোটি কোটি টাকা সম্পত্তি পাওয়া যাচ্ছে। যাই হোক, এইসবের পরিপ্রেক্ষিতে সাইগাল হোসেনকে প্রথম অ্যারেস্ট করে সিবিআই। কিন্তু যেহেতু এখানে টাকা পয়সার একটা ইনভলভমেন্ট রয়েছে, অবভিয়াসলি ভাবে এই মামলায় একটা পার্টি হয়ে যায় ইডি। এবং সাইগাল হোসেনকে সিবিআই যখন অ্যারেস্ট করে, তারপর নিজেদের হেফাজতে রাখার পর তাকে আসানসোলের কোর্টে রাখা হয়। সেই আসানসোলের কোর্টে গিয়ে তাকে জেরা করতে শুরু করে ইডি, এবং সেখানে তাদের মনে হয় যে এই সাইগাল হোসেনকে কিন্তু অ্যারেস্ট করা দরকার আছে। আপনারা ভাবেন যে একে তো অ্যারেস্ট আছে, জেলে আছে, তার উপরে কি অ্যারেস্ট হবে? না, এগুলো ভিন্ন ভিন্ন মামলার কথা বলা হচ্ছে। সেই মামলার ক্ষেত্রে ইডির মনে হয়েছে তাদের নিজস্ব হেফাজতে নিতে হবে এবং ইডির দ্বারা অ্যারেস্ট করার দরকার আছে। এটা সিবিআইয়ের অ্যারেস্ট আলাদা, ইডির অ্যারেস্ট আলাদা। এবং যখন এই আসানসোল আদালত, আসানসোলের যে কোর্টের মধ্যে, আসানসোলে গিয়ে যখন তারা অ্যাপিল করে যে আমরা সাইগাল হোসেনকে গ্রেপ্তার করতে চাইছি, সেটাকে খারিজ করে দেওয়া হয়। সেই গ্রেপ্তারিকে মান্যতা দেয় না আসানসোলের কোর্ট, এর ফলেই ছুটে যায় কলকাতা হাইকোর্টে। এবং কলকাতা হাইকোর্টে ইদানিংকালে যে ধরনের আমরা ভার্ডিক্ট দেখছি, ইদানিংকালে যে ধরনের বিচারপতিরা ব্যবস্থা নিচ্ছেন, তাতে মানুষের কিন্তু আইন আদালতের উপর আস্থা ফেরত আসছিল। কিন্তু মজার ব্যাপার, এক্ষেত্রে ইডিকেই উল্টে প্রশ্ন করা হলো যে দিল্লিতে কেন নিয়ে যাওয়া হবে সাইগাল হোসেনকে, এবং দিল্লিতে আপনাদের শাখা আছে বলেই সেখানে তাকে নিয়ে যেতে হবে? আপনাদের যদি আমেরিকায় শাখা থাকতো সেখানেও কি নিয়ে যাওয়া হতো? তখন ইডি আধিকারিকরা বুঝে গেলেন যে এখানে কিন্তু একটা খেলা হচ্ছে, এবং সেই খেলায় কোথাও গিয়ে আইনের যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এখানে যে দুর্নীতিটা স্পষ্ট হয়ে গেছে, দুর্নীতি সাফাই অভিযান চলছে, সেটাকে সাপোর্ট এখান থেকে পাওয়া যাচ্ছে না, তাই তারা সময় নষ্ট করলেন না, তারা চলে গেলেন দিল্লির কোর্টে, যেখান থেকে যে দিল্লিতে তাকে নিয়ে যাওয়া হবে সেই অর্ডারটা আসাটা জরুরি আছে। সেই অর্ডারটা পাওয়ার পর তারা যখন পেয়ে গেলেন, সাইগাল হোসেন এবং সাইগাল হোসেনের পিছনে যারা আছেন, সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা, তারা কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করতে থাকলেন যে দিল্লিতে যাওয়া আটকাতে হবে, কারণ দিল্লিতে একবার গেলে কার্যত লকগেটটা খুলে যাবে, যেমনটা হয়েছে এনামুল হকের ক্ষেত্রে। এবং সেই জন্য সাইগাল হোসেনের দিল্লি যাত্রা আটকাতে তারা একদম মরিয়া ছিলেন, যেটা কালকের প্রতিবেদনে আমি বলছিলাম। এবং দিল্লি হাইকোর্টে যে হিয়ারিং হচ্ছিল, এবং আমি নিজে আশা করছিলাম সেই আশাটাই কার্যত আজকে বাস্তবিক হলো, দিল্লি হাইকোর্ট কিন্তু সব শুনে টুনে রায় দিল যে না, দিল্লিতে গিয়ে তোমরা জেরা করতে পারো।
এখন কালকে আমি ব্যাখ্যা করেছি দিল্লিতে যাওয়ার এই লক গেটটা খুলে গেলে আগামী দিনে কি বিপদ নেমে আসতে চলেছে যারা পোটেনশিয়াল অপরাধী তাদের জন্য। অর্থাৎ এই সাইগাল হোসেনের কেসকে রেফারেন্স হিসেবে দেখিয়ে কিন্তু আগামী দিনে তিহার জেলে প্যারেড করতে হবে। এখানে জেলের মধ্যে বসে যে জামাই আদরটা চলছে, মাটার মাংস ভক্ষণ চলছে, দুর্গাপুজোয় সমস্ত অপরাধীকে যারা জেলবন্দি রয়েছেন তাদেরকে একদম জামাই আদর করে মহাভোজ খাওয়াতে হবে। আমার আপনার ট্যাক্সের বসে কেউ ওখান থেকে দাবি জানাচ্ছে না, সেটা মেনে নেওয়া হচ্ছে, সেই জিনিস আর চলবে না। যে যেমন তার সেরকম জিনিস হওয়া দরকার আছে। তিহার জেলে ভোর 5টায় উঠে প্যারেড করতে হবে, সেই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে এই যে মুখে কুলু পেটে আছি, কিছু আমি বলবো না, কিছু আমি জানি না, কিছু আমার মনে পড়ছে না, এই ন্যাকামি দিন এবার শেষ হতে চলেছে। এবং এই ন্যাকামির দিন যখন শেষ হবে, যখন সত্যিকারের তথ্য প্রমাণগুলো উঠে আসবে, এরা তো চুনোপুঁটি, সব থেকে বড় সব খেয়েছে, সেইখানে পৌঁছানোর ব্যবস্থা কিন্তু অবশ্যম্ভাবী হবে। এবং সেই লক গেটটা খুলে গেল, তার ফলে যেটা এতদিন ধরে একটা মিডিয়াতে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল, আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যেটা পারসেপশন আছে সেটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে সাইগাল হোসেনকে দিল্লিতে ইডি নিয়ে যেতে পারবে না, রক্ষা কবচ হয়ে যাচ্ছে, আটকে দিচ্ছে। কিন্তু না, এখানে অনেক আইনি প্রক্রিয়া খেলা খেলার চেষ্টা করা হলেও, অনেক বড় বড় মাপের আইনজীবী লাগানো হলো, শেষ পর্যন্ত কিন্তু সাইগাল হোসেনকে দিল্লি যেতে হচ্ছে। এবং ইয়ে তো বাস ঝাঁকি হ্যায় বাকি হ্যায়। ঠিক আছে, এই গেল সাইগাল হোসেন। সাইগাল হোসেনের পরে আসি এবার মানিক ভট্টাচার্য। এখানেও একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছিল এবং আবারও ভুল তথ্য প্রমাণ দিয়ে ভুল ডাইরেকশনে চালিত করার চেষ্টা করা হচ্ছিল। কি বলা হলো, মানিক ভট্টাচার্যকে নিয়ে যেটা সুপ্রিম কোর্টের রায় হচ্ছিল সেখান থেকে বলা হচ্ছিল যে সিবিআই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না। এবং এখানেই বঙ্গ মিডিয়া কল হই হই করে নেমে গেল, অনুপ্রাণিত মিডিয়া কল হই হই করে নেমে গেল ময়দানে, এইটা বলতে যে মানিক ভট্টাচার্যের জয় হয়েছে। এবং তাছাড়া যারা অনুপ্রাণিত আছেন তারা তো একদম চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে লাফাতে শুরু করলেন যে দেখো কিরকম ভাবে এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে কাজে লাগানো হচ্ছে, আদালত অবধি বলে দিচ্ছে, রক্ষা কবচ দিয়ে দিচ্ছে, জোর করে আটকে রেখেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, বাস্তব এবং এই ধরনের লাফালাফির মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। মানিক ভট্টাচার্য কেসে কি হলো, মানিক ভট্টাচার্য কেসেও কিন্তু দুটো প্যারালাল তদন্ত চলছে, একটা করছে সিবিআই, একটা করছে ইডি। সিবিআই এর ক্ষেত্রে বলা হয়েছিল যে তারা কড়া পদক্ষেপ নিতে পারবে না, কেন সেই ব্যাপারে পরে আসছি। ইডির ক্ষেত্রে যেটা হয়েছিল, ইডি তারা প্রশ্ন করলো এবং প্রশ্ন করার পর তারা দেখলো যে যথেষ্ট গোলমাল রয়েছে এবং তাকে গ্রেপ্তার করার যথেষ্ট প্রভিন্স রয়েছে, সুতরাং সেই জায়গা থেকে মানিক ভট্টাচার্যকে তারা গ্রেপ্তার করলো। সিবিআই কেন তাকে গ্রেপ্তারে, সিবিআইয়ের গ্রেপ্তারির ক্ষেত্রে কেন এখানে রক্ষা কবচ দিচ্ছে সুপ্রিম কোর্ট, দেখুন এই মামলাটার সঙ্গে আরেকটা মামলা অ্যাটাচ আছে, সেটা হচ্ছে সেই 269 জনের চাকরি যাওয়ার ব্যাপারটা। এখন সেই 269 জনের যে চাকরি যাওয়ার ব্যাপারটা, এখানে যে কারণে মানিক ভট্টাচার্যকে সিবিআই অ্যারেস্ট করতে চাইছে, সেটা হচ্ছে এই 269 জনের রেফারেন্সটা দেখিয়ে যে এই যে এরা চাকরি পেয়েছে, অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই কাণ্ডে জড়িত আছে মানিক ভট্টাচার্য, এবং সেই জন্য তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করার দরকার আছে। এখন যেটা উচ্চতর আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলে দিল যে এই 269 জন সেখানে গিয়ে আপিল করেছে যে আমাদের যে বরখাস্ত করা চাকরিটা, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের সঙ্গে কথা না বলে, আমাদেরকে কথা বলার সুযোগ না দিয়ে সেটা করা হয়েছে। অবভিয়াসলি আদালতের চোখে এটা অন্যায়, আদালতের চোখে এটা সঠিক নয়, সেই জন্য আদালত বললো যে ঠিক আছে, আপাতত এটার উপর স্থগিতাদেশ হয়ে গেল, তোমরা এটার উপর হলফনামা জমা দাও। আদালতের এই রায় যখন আছে, তাহলে সেই কেসের রেফারেন্স দিয়ে মানিক ভট্টাচার্যকে কীভাবে অ্যারেস্ট করা হবে, এখনো তো সিবিআই এরকম কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারেনি যে এই যে সামগ্রিক দুর্নীতিটা হয়েছে তার মাথাটা হচ্ছে মানিক ভট্টাচার্য। সেটা যদি আগামী দিনে তারা প্রমাণ দিতে পারেন তখন অবভিয়াসলি সেই রক্ষা কবচ উঠে যাবে। কিন্তু এই জায়গাটা দেখিয়ে মানিক ভট্টাচার্যের যে আইনজীবী কুল আছে এবং যেটার পিছনে নাকি কোটি কোটি টাকা ঢালা হচ্ছে বলে অভিযোগ উঠছে, যাই হোক সেটা পরের ব্যাপার। তো মানিক ভট্টাচার্য যারা আইনজীবী আছেন তারা একটা আবার মামলা করলেন যে সিবিআই এবং ইডি দুজনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সুতরাং সিবিআই যখন তাকে গ্রেপ্তার করতে পারবে না, তাহলে ইডি কী করে তাকে গ্রেপ্তার করতে পারছে, তাকে ছেড়ে দেওয়া হোক। না,
এক্ষেত্রেই সেই রায়টাও খারিজ করে দিল। অর্থাৎ যেটা মনের মধ্যে আশা হয়েছিল যে একবার যদি মানিক ভট্টাচার্যকে জেলের বাইরে নিয়ে আসা যেতে পারে, এই যে রক্ষা কবচটা আছে এটা দেখিয়ে যদি বলা যেতে পারে, তাহলে এটা প্রমাণ করে দেওয়ার একটা চেষ্টা শুরু হয়ে যাবে আপ্রাণভাবে। দেখো, দুর্নীতি কিছু হয়নি, অযথা রাজনৈতিক প্রতিহিংসার জন্য গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বাস্তবটা কিন্তু সেটা নয়। মানিক ভট্টাচার্যরা যে সত্যিকারের পোটেনশিয়াল অপরাধী এটা আদালতও বুঝতে পেরে গেছে। এখন ইডি হেফাজতে আছে থাকুক না, এই এর মাঝখানে সিবিআই তদন্ত বন্ধ করতে হবে এরকম কোনো নির্দেশ তো সুপ্রিম কোর্ট দেয়নি। সিবিআই তাদের মতো তদন্ত চালিয়ে যাক, এবং যে জায়গায় গ্যাপটা রয়েছে এর মাঝখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট মাইলস্টোন আসতে চলেছে, সেটা হচ্ছে ওই 269 জনের হলফনামা জমা দেওয়া, যেখানে হলফনামা জমা দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে তারা অযোগ্য নয়, তারা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। সেটা যদি না পায়, সেটা একটা ব্রহ্মাস্ত্র উঠে আসছে সিবিআইয়ের হাতে, এবং সেই কেসটার ক্ষেত্রে তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই যে 269 জনের চাকরি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে মানিক ভট্টাচার্য যুক্ত আছে, ইডি অ্যারেস্ট করেছিল। এবার আমরা একে আমাদের হেফাজতে নিয়ে আরো তথ্য প্রমাণ বার করব। সুতরাং সমস্ত ব্যাপারটা কিন্তু ঘেঁটে ঘাওয়া হচ্ছে। তাহলে লাভটা কি হচ্ছে মধ্যে থেকে? লাভটা হচ্ছে এটাই, এই সব তদন্তে আগামী দিনে যেসব রাঘব বোয়ালরা লাইনে রয়েছেন জেলে যাবেন বলে, তাদের পালাবার পথগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, এই কেসগুলো রেফারেন্স হবে, এবং তাদের জামিন পাওয়া বা একবার গ্রেপ্তার হলে বাইরে আসা কার্যত অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং সব মিলিয়ে বুঝতেই পারছেন সাইগাল হোসেন এবং মানিক ভট্টাচার্য দুটি কেসেই আগামী দিনে পোটেনশিয়াল অপরাধীর জন্য কার্যত নাকের জলে চোখের জলে হওয়ার অবস্থা তৈরি হয়ে গেল। কি মনে হচ্ছে? যে 1.5 মাসের কথা বলছি, 2 মাসের কথা বলছি, আস্থা বাড়ছে তার প্রতি? কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।